চাঁদপুরে আরো একশো জনের করোনা শনাক্ত কচুয়ায় ছাত্রলীগ নেতা সজীব শরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত চাঁদপুর সদর হাসপাতালে করোনায় আরও আট জনের মৃত্যু যাঁদপুরের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সংকট কম পরীক্ষায় কম শনাক্ত চাঁদপুরে একদিন আরও একশো জনের করোনা শনাক্ত হয়েছে এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ছয়শো দুইটি নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার সাতাশ দশমিক চব্বিশ ভাগ চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে সূত্র জানায় বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয় রাতে রিপোর্ট পাওয়া গেছে একই দিনে করোনায় মারা গেছেন তিনজন সূত্র জানায় নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার সাতাশি জন হাজিগঞ্জের পনেরো জন ফরিদগঞ্জের এগারো জন মতলব দক্ষিণের সতেরো জন হাইমচরের তিন কচুয়ায় ১৯ জন ও সহরাস্তির বারো জন রয়েছেন একই দিনে একশো আঠারো জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার সাতষট্টি জন ফরিদগঞ্জের আট জন হাজিগঞ্জের বাইশ জন মতলব দক্ষিণের ১৬ জন কচুয় একজন মতলব উত্তরের দুজন শহরাস্তির একজন ও হাইমচরের একজন নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে বারো হাজার নয়শো চৌত্রিশ জন মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুশো জন এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে নয় হাজার জনকে বর্তমান চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার জন এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন নিরানব্বই জন বাকিরা হোম আইসোলেশনে আছেন দ্রুত করোনা পরীক্ষার মাধ্যম র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের তীব্র সংকট দেখা দিয়েছে চাঁদপুরে এ অবস্থায় মতলব উত্তর ফরিদগঞ্জ কচুয়ায় এই পদ্ধতিতে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে সদর বাদে বাকি উপজেলাগুলোতেও দু এক দিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অন্যদিকে প্রতিদিন আর্টিফিশিয়াল ল্যাবে ল্যাবের টেস্টের জন্য সংগৃহীত শত শত নমুনা টেস্টের বাইরে থেকে যাচ্ছে এতে জেলায় প্রতিদিনের করোনা রোগী শনাক্তের প্রকৃত তথ্য জানা সম্ভব হচ্ছে না আপাত দৃষ্টিতে জেলায় শনাক্তের হার কমেছে বলে মনে হলেও সব নমুনা পরীক্ষা না করতে পারায় প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না নমুনা দিয়ে ফলাফলের জন্য পাঁচ থেকে ছয় দিন অপেক্ষায় থাকতে হচ্ছে উপসর্গে আক্রান্ত লোকজনকে খুব সহজে ও দ্রুত ফলাফল জানার পদ্ধতি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অস্বাভাবিক হারে কমে যাওয়ায় জেলায় করোনা আক্রান্ত রোগীর শনাক্তের হারও অনেক কমে গেছে অথচ সাম্প্রতিক সময়ে চাঁদপুরে ব্যাপক হারে করোনা রোগীর শনাক্তের ক্ষেত্রে বেশিরভাগ শনাক্ত হতো র্যাপিড অ্যান্টিজেন টেস্টে বিশেষ করে উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি হতো এই পরীক্ষা গত কদিন ধরে জেলার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কমে যাওয়ায় কমেছে শনাক্তের সংখ্যা তবে নমুনা অনুপাতে শনাক্তের হার কমে এসেছে অতি সম্প্রতি চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে বর্তমান ওই অফিসে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কোনও কিট মজুদ নেই কবে আবার আসবে তারও ঠিক নেই নতুন কিট না এলে যে কোনো সময় পুরো জেলায় এই টেস্ট বন্ধ হয়ে যেতে পারে বৃহস্পতিবার চাঁদপুর জেলার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় তিনশো জনের এর মধ্যে দুশো জনের টেস্ট হয়েছে চাঁদপুর সদর হাসপাতালে এছাড়া হাইমচরে দুইজন মতলব দক্ষিণে ষাট জন হাজিগঞ্জে তেইশ জন সারাস্তিতে ছয় জন ব্রাকের ডটস কর্নারে ছয় জনের নমুনা পরীক্ষা করা হয় কিট সংকটে মতলব উত্তর ফরিদগঞ্জ কচুয়া বক্ষব্যাধী ক্লিনিকে এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়নি অথচ এক সপ্তাহ আগেও উপজেলা পর্যায়ে শত শত রোগীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হতো সিভিল সার্জন ডাক্তার শাখাতুল্লাহ জানান জেলার অধিকাংশ উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ প্রায় আমার অফিসে কোনো কিট মজুদ নেই আগামী দু এক দিনের মধ্যে সদর হাসপাতালে বাদে অন্য সব উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ হয়ে যাবে তবে আরটিপিসিআল ল্যাবের টেস্টের জন্য নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে সারা জেলায় তিনি জানান আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা বেশি হওয়ায় চাঁদপুরে প্রতিদিন শত শত নমুনা জমা পড়ছে প্রতিদিন যতজনের নমুনা সংগ্রহ করা হয় তার অর্ধেকও টেস্ট করা সম্ভব হয় না কোনো কোনো দিন চাঁদপুরস্থ ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে সর্বোচ্চ তিনশো জনের নমুনা পরীক্ষা করা যায় প্রতিদিন কিন্তু নমুনা সংগ্রহ হয় পাঁচ শতাধিক ফলে প্রতিদিন সংগৃহীত অনেক নমুনা পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে এতে প্রতিদিন শনাক্তের পূর্ণাঙ্গ তথ্য জানা সম্ভব হচ্ছে না প্রতিদিন যতজনের নমুনা সংগ্রহ করা হয় তার অর্ধেকও টেস্ট করা সম্ভব হয় না কোনো কোনো দিন চাঁদপুরস্থ ভাষাবের এম এ ওয়াদুদ আর ল্যাবে সর্বোচ্চ তিনশো জনের নমুনা পরীক্ষা করা যায় প্রতিদিন কিন্তু নমুনা সংগ্রহ হয় পাঁচ শতাধিক ফলে প্রতিদিন সংগৃহীত অনেক নমুনা পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে এতে প্রতিদিন শনাক্তের পূর্ণাঙ্গ তথ্য জানা সম্ভব হচ্ছে না গত কয়েকদিনের অতিরিক্ত নমুনা শুক্রবার সকালে চট্টগ্রামস্থ ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি এর আগেও কয়েক দফা নোয়াখালী ও চট্টগ্রামে বাড়তি নমুনা পাঠানো হয় সিভিল সার্জন ডাক্তার শাখাউতুল্লাহ জানান চাঁদপুর জেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য এগারো হাজার এগারোটি কিট এসেছে এর মধ্যে চার হাজার কিট বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে চাঁদপুর সদর হাসপাতালকে দেয়া হয়েছে ছয় হাজার এগারোটি কিট এছাড়া চাঁদপুর বক্ষব্যাধী ক্লিনিক ও ব্রাকেট ডটস কেন্দ্রে দেয়া হয়েছে পাঁচশো করে কিট এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে তিন হাজার সাতশো চুরাশিটি কিট অবশিষ্ট আছে তিনটি উপজেলার কিট শেষ বাকিগুলোতে খুব অল্প পরিমাণ কিট অবশিষ্ট আছে চাঁদপুরে কচুয়া ছাত্রলীগ নেতা সজীব পাটোয়ারীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাত্রলীগ নেতা মিয়া মোহাম্মদ সোয়েলের আয়োজনে মাঝিগাছা মিয়াবাড়ি জামে মসজিদে স্মরণসভা ও দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে এ সময় জাপান আওয়ামী লীগ নেতা সাগর মাহমুদ বিতারা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ নিজাম যুগ্ম আহ্বায়ক ইমরান প্রধান যুবলীগ নেতা আরেফিন আজিজুল সর্দার ছাত্রলীগ নেতা রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন পরে ছাত্রলীগ নেতা সজীব পাটওয়ারির জান্নাতময় জীবন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও আট জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে এর মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল অন্যরা উপসর্গে ভুগছিলেন সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার সুজাউদ্দোলা রুবেল শুক্রবার এ তথ্য জানান